Assalamualaikum, welcome back to my channel. আমি মাসুমা নতুন আইটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। এটা ছিল ঈদের দিন সকালে। ঈদের দিন সকালবেলা ঝুম বৃষ্টি হচ্ছিল। আমি উঠে যাই ঠিক 6টায় উঠে আগে ফ্রেশ হয়ে দাঁত ব্রাশ করে বারান্দায় চলে যাই, কারণ বৃষ্টি আমার অনেক পছন্দ। বৃষ্টিতে হাত আমার ভিজাতেই হবে বৃষ্টি আসলে। তো কয়েকদিন থেকেই তো বৃষ্টি হচ্ছে। আমার মনটা ভালোই ছিল সকালবেলা, কিন্তু এই বৃষ্টি তো আর থামছে না। তো দেখতে দেখতে আমাদের কোরবানিও হয়ে গেল। তো কোরবানি গরুর ভিডিও আমি করি নাই, কারণ কপিরাইট ক্লেম চলে আসে গরুর ভিডিও দিলে, এই জন্য গরুর ভিডিও দিলাম না। তো আমাদের মাংস চলে আসছে, মা বললো যে মাংস চড়িয়ে দাও। তো তারপরে আমি আর ভাবি মানে আমার যা, আমরা রান্নাঘরে ঢুকে গেলাম। যদিও এত রান্না আমাদের ভালো হয় না, তারপরেও আজকে ঈদের দিন, খেতে তো হবেই। মা ওদিকে কাজ করছে, তো রান্না তো করতে পারবে না, এই জন্য আমরা দুজন আর কি চেষ্টা করলাম মাংস চাড়ানোর। তো এই মাংস রান্না করছি আমরা, আদা রসুন দিয়ে দিলাম। তো রান্না আমার কথা হচ্ছে, রান্না কেমন হয় হোক রান্না আমি করবই, সেটা লবণ হলুদ বেশি হোক আর কিছু হোক রান্না করতে হবে। তো রান্না দেখতে দেখতে একদিন হয়তো বা সুস্বাদু হয়ে যাবে, কিন্তু চেষ্টা তো চালিয়ে যেতে হবে। তো সেটার চেষ্টাই করছি, বিয়ের পর থেকে সেটার চেষ্টাই করে যাচ্ছি। ভালো হয় কোনো দিন ভালো হয় না, টুকটাক করি আর কি যতটুকু পারি। আর একটা কথা, সেটা হচ্ছে যে আমার মানে ম্যারিড লাইফে আমার সবচেয়ে বড় টিচার হচ্ছে আমার শাশুড়ি। আমি যতটুকুই শিখেছি তার কাছ থেকেই শিখেছি, বাসা থাকতে তো কিছুই করতাম না। তো এখানে এসে টুকটাক মা শিখিয়েছে সব কিছুই, মানে সব কিছু যদিও শিখতে পারি নাই, তারপরেও চেষ্টা করি আর কি তার মতো করার। তো ওই তো দুজন মিলে রান্না করছি, আমার ভাবি আর আমি, মানে আমার চা আর আমি। ওইদিকে মা কাজ করছে, চেষ্টা করছি আমরা। আর এদিকে আমি ভাবিকে বললাম যে আপনি ওদিকে মাংসটা করতে থাকেন, আমি এদিকে পোলাওটা করি, কারণ পোলাও তো করতেই হবে, খেতেই হবে। সেহেতু ঈদের দিন পোলাও না খেলে তো ঈদ আমেজটা থাকবে না। তো এই তো উনি এদিকে মাংস কষাচ্ছে, আমরা একটু মানে কম পরিমাণ মাংস আর কি নিয়েছি, যে আপাতত আমরা খেয়ে নেই, পরে মা এসে আর কি করবে। তো পেঁয়াজটা একটু বেশি পোড়া পোড়া হয়ে গিয়েছিলো, এই জন্য পোলাওটাও সামান্য বাদামি কালার হয়ে যায়। ওইদিকে বাড়ির ছেলে মানুষ যারা, তারা গরু কাটাকাটি করছে, তারা গরু নিয়েই ব্যস্ত, আর আমরা এদিকে রান্না নিয়েই ব্যস্ত। কোরবানির ঈদটা আসলে এরকমই, মানে মানুষ কাজ না থাকলেও ব্যস্ত থাকে ঈদের দিন। গরু কাটাকাটি থাকে, রান্নাবান্না থাকে, মেহমান আসে, তো এগুলো নিয়েই ব্যস্ত থাকে। রমজান ঈদে যদিও আমরা ঘুরতে যাই, কিন্তু আর কোরবানির ঈদে কারোই হয়তো বা সেরকম ঘোরাঘুরিটা হয় না। তো দেখতে দেখতে এদিকে আমার পেঁয়াজটাও পোড়া পোড়া হয়ে গেছে, তা এখন আমি চালটা দিয়ে দিব। যদিও রান্না ভালো হয় না, তারপরেও রান্না করার বৃথা চেষ্টা। এই তো চালটা দিয়ে দিলাম, এদিকে মাংসটাও হয়ে যাচ্ছে, মাংস আসা শুরু হয়ে গেছে নিচ থেকে, এটা চলে আসলো। এবং এখন হচ্ছে যে মাংস পরে যে তিন ভাগ করতে হয় সেটারই প্রসেসিং চলছে। তা আমাকে এখানে বসতে বলা হয়েছিল, আমি বসিনি, বলেছি আমি অনেক টায়ার, আমি বসতে পারবো না। পরে আমার হাজবেন্ড মানে মা তারপর মানে এরাই করলো। কোরবানি ঈদে আসলে কাজের শেষ নাই, এরপর তো একজনের পর একজন আসতেই থাকবে, এদেরকে দিতে হবে। তো যাদেরকে আমরা দিব তাদেরকে যাতে এক্স্যাক্ট ঠিকভাবে আমরা জিনিসগুলো দিতে পারি, মাংসগুলো দিতে পারি, এজন্যই আর কি এইভাবে মাপা। তো এটা এই জিনিসটা আমার ভালোই লাগে, এই প্রসেসিংটা আমার ভালোই লাগে। তো এরপর শুরু হলো রান্নাবান্না, আবার তিন পাতিল মাংস কষালো আমার শাশুড়ি, আমরা সবাই মিলেই কষালাম, কারণ নেক্সট যে পরের দিন আমাদের মানে আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, তারা আসবে, এই জন্য আগের দিনই রাতের বেলা, আমরা ঈদের দিন রাতের বেলা আমরা সব কষিয়ে রাখলাম, আর এটা দিনে রান্না করেছিলাম সেটা। তো আমার ঈদটা তো এভাবেই কাটলো, আপনাদের ঈদ কীভাবে কাটলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমার নেক্সট ভিডিও দেখার জন্য লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।